সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্তরেই কিন্তু ক্ষোভের আঁচ দেখা যাচ্ছে। একদিকে তাপস রায়ের ইস্তফা, অন্যদিকে কুণাল ঘোষকে দলের তরফ থেকে শোকজ করা হয়েছে সেটা আমরা জানি, এবং বেশ কয়েকদিন ধরেই তারা কিন্তু দল বিরোধী কথা বলছিলেন এমনটাই অভিযোগ করছে, এবং সেই কারণেই কিন্তু কুণাল ঘোষকে শোকজ করা হয়েছে দলের তরফ থেকে। ভোটের আগে তৃণমূলের অন্তরে ক্ষোভের আঁচ, সামনেই লোকসভা নির্বাচনের আগে একেবারে কিন্তু ক্ষোভের আজ নিজেদের মধ্যে দলীয় কোন্দলে জর্জরিত তৃণমূল, এমনটা বলা যেতে পারে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুণাল ঘোষকে দলের তরফ থেকে শোকজ করা হয়েছে। বিধায়ক তাপস রায়ের ইস্তফায় পরিস্থিতি ঘোরালো এবং এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে রাজ্য রাজনীতি তোলপাট। শোকজ নেই কুণাল ঘোষ, তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। ঠিক পাবেন না, আরে হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে বহু জিনিস আসে আসতে পারে, এখন আমি কোনো অস্বীকার কিছুই করছি না। না আমার, আমি পড়বো নিশ্চয়ই সময় হলে, আমি পড়িনি, আমি গান শুনছিলাম। হে মেরা প্রেম পত্র পড় কর কে তুম নারাজ না হো না, আমি একটি চিঠি পেয়েছি, আমি তখন ব্রাত্তর সঙ্গে তাপসদার বাড়িতে ছিলাম, এত ফোন আসছিল, SMS আসছিল, এবং তার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের প্রচুর ফোন এবং SMS ঢুকছিল, আমি সেগুলো খুলিনি, আপনারা দেখুন, ব্লু টিক পাবেন না। আপনারা শুনলেন কুণাল ঘোষের মন্তব্য। একদিকে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে সামনে লোকসভা নির্বাচন রয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে দলীয় কোন্দলে বলা যেতে পারে নিজেদের ক্ষোভে আজ তৃণমূলের মধ্যে, এবং দলের তরফ থেকে কিন্তু বারবার ক্ষোভ উগড়ে দেওয়া হচ্ছে। ভোটের আগে তৃণমূলের ক্ষোভের আঁচ, এবং সামনেই লোকসভা নির্বাচন আছে রয়েছে আমরা জানি, এবং তার আগে কিন্তু দলীয় বিতর্কে একেবারে কোন্দলে বিতর্ক উঠেছে। একদিকে বিধায়ক তাপস রায়ের ইস্তফা, অন্যদিকে কুণাল ঘোষের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি, তারপর তাকে শোকজ করা হয়েছে।